ইউরোপের বাণিজ্যিক নগরী ইতালির মিলন বিভিন্ন ভাষাভাষী মানুষের সাথে অসংখ্য বাংলাদেশিদের বসবাস এইখানে জীবন ও জীবিকার তাগিদে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশিরা এবং নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য তারা ভূমিকা রাখছেন প্রতিনিয়তই ইউরোপের বাণিজ্যিক নগরী ইতালির মিলান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইউরোপ বিশেষ প্রতিনিধি কাউসার হাওলাদার চলুন দেখে আসি দর্শক আমি কাউসার এটিএন বাংলা প্রবাসী বাংলার মুখ থেকে আপনাদেরকে সুপ্রিয় আমন্ত্রণ জানাচ্ছি আজ দর্শক আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি ইটালির বাণিজ্যিক নগরী খ্যাত শহর মিলানের বাংলাদেশের রেমিটার যোদ্ধারা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ কি করে বৃদ্ধি করছে সেটাই জানবো ব্যবসায়ীরা বলেন শুধু নিজেদের স্বাবলম্বী হওয়ার জন্য নয় বরং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ যাতে গতিশীল হয় সেই লক্ষ্যেই তারা এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন পাশাপাশি নিজেদের মেধা সততা ও পরিশ্রমের মধ্য দিয়ে সফলতা অর্জনের জন্য আহ্বান জানান অন্যান্য বাংলাদেশী প্রবাসীদেরকেও ইতালিয়ান মরক্কো চায়না শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সাথে বাংলাদেশি ব্যবসায়ীরাও নেই পিছিয়ে বর্তমানে ব্যবসা মন্দা গেলেও আগামী গ্রীষ্মে মন্দা কাটিয়ে উঠবে বলে জানান ব্যবসায়ীরা আর এই জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা পেলে আরো এগিয়ে যাবে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীরা দুই মাস ধরে ব্যবসা অবস্থা খুবই কম যাচ্ছে ব্যসা কেনা হচ্ছে এবং আশাবাদী সামনের সামারের টাইম আসলে ভালো হবে ব্যসায় কেনা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করার জন্যই আসলে এত চেষ্টা এত কিছু করতেছি আশা করি আপনারাও আছেন সহানুভূতের হাত বাড়ান সবাইকে আসলে একজন আরেকজনের দ্বারাই মানুষ উপরে ওঠে